হ্যালো বন্ধুরা এসে গেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ বানাবো পেঁয়াজের পরোটা খুব সহজে তো চলুন দেখে নিই এখানে আমি এক কাপ গমের আটা নিয়েছি যে কোনো আটা থাকলে হবে এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে আটার পরিমাণ বাড়ালে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি এক কাপ আটার সাথে দুটো পেঁয়াজ দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর ঝালটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিলেও হতো কিন্তু এখানে কাঁচা লঙ্কা দেয়নি অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা নিজেদের পরিমাণ মতো তবে এই পরটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এবারে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে ঠিক যেভাবে রুটির জন্যে নরম করে আটা মাখা হয় সেইভাবেই মেখে নিচ্ছে তো হয়ে গেছে মাখা পরোটার জন্য পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি সুন্দর এবারে এটাকে গোল গোল করে বেলে নিচ্ছি এরপর কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এরপর দিয়ে দিচ্ছি এক এক করে পরোটাগুলো ভেজে নেব এটা সকালবেলার ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি আর খুব অল্প সময়ে হয়ে যায় সস দিয়ে খেতে এটা খুব ভালো লাগে তো খুব সুন্দর করে দুপিঠে ভেজে নিচ্ছে আর আমার মনে হয় এটা নর্মাল পরোটা থেকে টেস্টও বেশি খেতে আর সময়ও কম লাগে কারণ হচ্ছে যে নর্মাল পরোটার সাথে ডিম বা কিছু ভাজা লাগবে কিন্তু এটা আটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলে এমনিই খাওয়া যাবে তো হয়ে গেল রেডি সুন্দর এক এক করে ভাজা হয়ে গেল পেঁয়াজের পরোটা তো এটা খুব সহজে সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যেবেলাও খাওয়া যেতে পারে আপনারা অবশ্যই ট্রাই করুন আর খুব সহজ বানানো তো এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন